যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, তখন আর ওইটা স্বাদ থাকে না। তো বাঙালি যেইডারে ধরে এমন ধরা ধরে ওইটারে শেষ কইরা ছাড়ে, আর যেইডারে ছাড়ে এমন ছাড়া ছাড়ে ওইটার কোনো খোঁজ খবর রাখে না। বাস্তব না কি অবস্থা? বাড়াবাড়ি করতে করতে এই যে ইস্তেমার যে দোয়াটা, আর ইস্তেমার মূল মাকসাদ কি? যে মানুষকে ইমান আমল শেখানো এবং বেশি থেকে বেশি জামাত বের করা, এটাই মূল মাকসাদ, এটাই মূল মাকসাদ, ভিন্ন কোনো মাকসাদ নাই। যে অনেক মানুষ এক জায়গায় জমা হবে, তাদেরকে দিনের কিছু কথা শোনানো হবে, তারগিদ দেওয়া হবে, জজবা জাগানো হবে, এরপর যত বেশি সম্ভব 10,000, 20,000, 1,00,000, 2,00,000 জামাত যদি বের করতে পারে আলহামদুলিল্লাহ, এটাই হবে মূল পাওয়া, মূল প্রাপ্তি। কিন্তু এখন আমরা মূল বানিয়ে ফেলেছি কি কে জানেন? আখেরি মোনাজাতকে। বয়ান শোনার খবর নাই, জামাতে যাওয়ার খবর নাই, একেবারে লাস্টের দিন রবিবার সকাল 8টার সময় গাড়ি চালানো শুরু করবে, এরপর গাড়িও তো শেষ পর্যন্ত যাবে না, হেঁটে হেঁটে 2 মাইল পাড়ি দিয়ে খালি দোয়া ধরে বাড়িতে ফিরে আসবে, পত্রিকাও এটাকে হাইলাইট করবে। হ্যাঁ, আমি বলছি না যে এভাবে একসাথে দোয়া করলে আল্লাহ তাআলা কারো ওসিলা দোয়া কবুল করতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু মূল ছিল কি আর আমরা মূল বানিয়েছি কি? এখন দেখা যাচ্ছে যে মূলটার খবর নাই। এমন লোকও আছে কোরআনের আলোকে কোনো আমলই করে না, কিন্তু কোরআন দিয়ে তাবিজ লাগাইতে খুব রেডি আছে, মানে ও বিপদে পড়লে কোরআনটা গলায় বাঁধতে যাতে বিপদ থেকে মুক্তি পায়, এই আগ্রহ তার খুব বেশি, কিন্তু কোরআনের উপরে ইমান আনার খবর নাই, আমল করার খবর নাই। তাহলে ও কি মূলে আছে না মূল ছাইরা অন্য লাইনে চলে গেছে? কোরআন আল্লাহ দিয়েছেন, নিঃসন্দেহে বরকত আছে, কিন্তু বরকতটাই মূল না, বরং হুদাল্লিল মুত্তাকিন, হেদায়তটা এখানে মূল। তো যে হেদায়ত নিবে, আরে সে না দামি হবে, যে হেদায়ত ছাড়বে ও যদি সারা জীবন কোরআন লটকাইয়াও রাখে বুকের ভেতরে, ও কি দামি হবে আল্লাহর কাছে? আরে দামি হবে আল্লাহর কাছে, প্রশ্নই আসে না। তো যে কোনো জিনিসের মূলটা ঠিক রাখা লাগে। যেমন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার বিধান কি জানেন না? সুন্নাত। রোজা রাখার বিধান কি? সুন্নাত। আমি রবিবারও সিলেক্ট করলাম যে প্রত্যেক রবিবার আমি রোজা রাখবো, বা মঙ্গলবার বা শুক্রবার, যে কোনো একটা বারকে, যেটা রাসূল নির্ধারণ করে নাই আমি করে দিলাম আমার থেকে। যে কোনো হুজুরে গিয়ে জিজ্ঞেস করেন আমার জন্য কি উচিত হলো না অনুচিত হলো, সবাই ফতোয়া দিবে তোমার জন্য অনুচিত হয়েছে, মাকরু হয়েছে। কেন? রোজা যে কোনো দিনে রাখা যায়, সন্দেহ নাই, মনে চেয়েছে এমনি রাখো না, তো নিজের থেকে ফিক্সড করে দিবে একটা দিনকে, যে ওই দিনে আমি রাখবো, ওই দিন ছাড়বো না। কেন? এটা বাড়াবাড়ি, আর ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। নামাজে সুরা ফাতেহার পর যেখান থেকে মনে চায় পড়েন, মনে চাইলে আলিফ লাম মিম থেকে পড়েন, মনে চাইলে ইন্না আতাইনা থেকে পড়েন, নিষেধ নাই। কিন্তু আপনি ফিক্সড করে দিলেন যে প্রত্যেক প্রথম রাকাতে আমি ফাতেহার পর ইন্না আতাইনা পড়বো, হুজুরদেরকে জিজ্ঞেস করেন মাকরু হবে। তাহলে যেখানে যেটা ফিক্সড নাই ওখানে ওটা ফিক্সড করা উচিত না অনুচিত? তা আজানের আগে দুরুদ শরীফ ফিক্সড আছে? আরে আছে। না থাকলে আপনাকে করার অধিকার কে দিয়েছে? ইসলামকে রাসূলের চাইতে, সাহাবিদের চাইতে, খোলাফায়ে রাশিদিনের চাইতে, আশরায়ে মুবাশশারাত চাইতে, আহলে বাইতের চাইতে বেশি বুঝে ফেলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। একইভাবে রমজান আসছে কয়দিন পর, বেশিরভাগ ক্যালেন্ডারে লিখবে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এর পক্ষে একটা হাদিসও উপস্থাপন করে, খুতবাতুল আহকামে হাদিসটা আছে, আওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকাম মিনান নার। মানে কি? প্রথম 10 দিন খালি রহমতে পাবেন, ক্ষমা টমা পাবেন, মাঝখানের 10 দিন খালি ক্ষমাই আছে, ক্ষমা রহমত টহমত পাবেন, আর শেষের 10 দিন খালি মুক্তি আর মুক্তি। এই 10 দিন রহমত আর মাগফিরাতের দরকার নেই। অর্থ কি এইটা? কেন? এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস না, সমাজে চলছে, সবাই বলছে, ক্যালেন্ডারে ছাপাচ্ছে, তো সবাই করলেই কত হাদিস হয়ে যাবে নাকি? যদি এটা বিশুদ্ধ হাদিস হয় তাহলে এর প্রমাণ কি? ইমামদের বক্তব্য কোথায়? কোন কিতাবে বিশুদ্ধ সনদ এটা আছে? যদি না থাকে গায়ের জোরে ঠেললেকে সাব্যস্ত করা যাবে নাকি? রমজানের প্রতিটা দিন রহমত, প্রতিটা দিন বরকত, প্রতিটা দিন মাগফিরাত, প্রতিটা দিন নাজাত, প্রতিটা দিন একেবারেই কামাল আর কামাল। এগুলোকে ভাগাভাগি করার দরকার নাই। তো নিজের থেকে কোনো কিছু অতিরিক্তভাবে ভাগাভাগি করা উচিত না। আর আমাদের একটা সমস্যা, বিশুদ্ধ জিনিস যা জানি কম, বিশুদ্ধ বা অশুদ্ধ জিনিস এর চাইতে বেশি জানি। খাবারের সময় নাকি সালাম দেওয়া জায়েজ নেই, শুনছেন নাকি শোনেন নেই? খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এতে নাকি অনুচিত হবে, গুনাহ হবে। তবে খাবারের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে, আল্লাহু আকবার বলা যাবে, গল্প স্বল্প করা যাবে, বিভিন্ন আলাপ আলোচনা করা যাবে, আসমান জমিনে সব চলবে, খালি সালাম দিলে ভয়াবহ গুনাহ হয়ে যাবে। কেন? সালামের মধ্যে কি এমন পাপ লুকিয়ে আছে, কি এমন কবিরা গুনাহ লুকিয়ে আছে? কোন কিতাবে ফতোয়া আছে? ইমাম আবু হানিফের কিতাবে, না আবু ইউসুফের কিতাবে, না ইমাম মুহাম্মদের কিতাবে, না কুদুরিতে, না কানজুদ্দাকায়, না হেদায়, কই আছে? কোথাও লাগবে না, আমরা আবিষ্কার করে নিয়েছি।
এরকম উদাহরণ দিলে বহুত দেওয়া যাবে, তবে খুব বেশি দিব না, তাহলে কষ্টটা একটু বেশি পেয়ে ফেলবেন। যেগুলোতে ফতোয়া হয় আগে দলিল হয় পরে, কিন্তু নিয়ম হলো দলিল হবে আগে ফতোয়া হবে পরে। আমার পীরই করুক আর আমার বাপেই করুক, যে করুক না কেন, একজন আলেম কেটেই শিক্ষা দেওয়া হয় যে তুমি সবকিছু মাপবা দলিলের আলোকে, দলিলের আলোকে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ একটা কিতাব লিখলেন, আর তার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ এর কাছে কিতাবটা পৌঁছলো, কিতাবটা হাতে পেয়ে ছুড়ে ফেললেন। কেন? অদ্ভুত ব্যাপার, শায়খের কিতাব লোকে ছুঁড়ে ফেলে না, মাথার উপরে রাখে, ছুঁড়ে ফেললেন কেন? তিনি বললেন, আমার শায়খকে বায়াত দিয়েছি আত্মশুদ্ধির লাইনে, শরীয়তের লাইনে না। আমাদের আইলাম বলে তিনি যেটার পক্ষে লিখেছেন এটা বেদাত, এটা আমাদের দৃষ্টিতে নাজায়েজ, বর্জনীয়। সুতরাং পীর লিখেছে বলেই অন্ধের মতো মেনে নেব না, তাহলে আমার আইলামের সঙ্গে খেয়ানত হবে। তাহলে কি বুঝলেন, ফতোয়া আগে না দলিল আগে? আকাবিরদের কাছে দলিল আগে, দলিল আগে, দলিল আগে, ফতোয়া পরে। এখন দলিলের আলোকে ফতোয়া দিতে গিয়ে যদি ফতোয়া নিজের বিরুদ্ধে যায় তাও দিতে হবে, কিন্তু ফতোয়ারে ঠিক রাখতে গিয়ে দলিলের লাইনে খেয়ানত করা যাবে না। তো মনে থাকবে তো ইনশাআল্লাহ, তো কোরআনের আলোকে বর্তমান প্রেক্ষাপটকে মূল্যায়ন করতে চাইলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, সামনে প্রেক্ষাপট রাইখা পিছে কোরআন রাইখেন না, যে কোরআন টাইনে টাইনে লাগাবো প্রেক্ষাপটের সাথে, বরঞ্চ সামনে রাখেন কোরআন, পিছে রাখেন প্রেক্ষাপট। কোরআনের আয়াত নেবেন, এর আলোকে মাপবেন, যদি গ্রহণীয় হয় মাথার উপরে, যদি বর্জনীয় হয় পায়ের নিচে। এতে সেটার নাম তন্ত্রমন্ত্রই হোক, বাদ মতবাদই হোক, যাই হোক না কেন, কোরআনের বিপরীতে কোনো কিছুর সঙ্গে কোনো আপোষ চলবে। মাশাআল্লাহ, হুজুর সুন্দর একটা জিনিস স্মরণ করালেন, এটাও হয়তো এলাকার মধ্যে চলে, জানাজার নামাজ শেষ কইরেই দোয়া করে নাকি করে না, এটা মাথায় রাখবেন। মাইয়েতকে কবরে রাখার পরে দোয়া করা যায়, এবং মাইয়েতের জন্য তো চিরকাল দোয়া করা উচিত বটে, এটা একটা হকও, কিন্তু জানাজার পরে দোয়া করার অর্থ কি জানেন? যে জানাজা কি জিনিস সেইটাই পাগলে বুঝে নেই। জানাজা মূলত দোয়া, জানাজা মূলত কি? জানাজাটা দেওয়াই হয়েছে দোয়ার জন্য, যার কারণে জানাজার মধ্যে আপনারা কেরাত পড়েন নাকি? কি কুল হুয়াল্লাহ না কুল আউযু বিরাব্বিল ফালাক? কিছুই না। জানাজার মধ্যে কি করেন? প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা করেন, সানা, সানা মানে প্রশংসা। দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়েন, কেন? কারণ যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য সর্বোত্তম পদ্ধতি হলো আগে আল্লাহর প্রশংসা করা, দুই নম্বরে দুরূদ শরীফ পড়া, তিন নম্বরে দোয়া করা। তো প্রথম তাকবীরের পরে প্রশংসা করলাম, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়লাম, মূল কোনটা জানেন? এর পরে যেটা করব, তৃতীয় তাকবীরের পরে দোয়া করি, যদি বালেগ হয় কি দোয়া করি, আল্লাহুম্মা ফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়তাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া কি আমি বানিয়েছি, আপনি বানিয়েছেন, আমাদের হুজুররা বানিয়েছে? এই দোয়া কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক পারলে আমাকে বলেন যে আমি নবীর চাইতে ভালো দোয়া করতে জানি। আর নবীর চাইতে উত্তম দোয়া কেউ কোনোদিন করতে পারে নাই, পারবে না, পারার সম্ভাবনা, কারণ নবীকে সবকিছু শেখান কে? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। তো নবীও এই দোয়া নিজের থেকে করেন নাই, নবীকেও শিখিয়েছেন কে? আল্লাহ। তা আল্লাহ এবং তার রাসূলের শেখানো দোয়া উত্তম না আমার আপনার বলা দোয়া উত্তম? আমি আপনি বললে বাংলায় বলবো, তাতে কি? আরে যে ভাষায় বলি না কেন, আল্লাহ রাসূলের শব্দের চাইতে উত্তম হবে না, হতে পারে না। তো জানাজার নামাজে মূল কাজটাই দোয়া, এখানে জানাজাটা, না হলে মানুষ সামনে রেখে আবার রুকু সেজদা আছে নাকি? তাহলে এটা যদি ফুল নামাজ হতো, রুকু থাকতো, সেজদা থাকতো, বৈঠক থাকতো, সব থাকতো, কিন্তু মানুষের সেজদা দিবেন কেমনে, মানুষের সামনে রুকু করবেন কেমনে? এখানে মূলটাই হলো দোয়া আর দোয়া। এজন্য প্রথম তাকবীরের পর প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পর দরুদ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর কিছু নাই, খালি সালাম। তাহলে মূল জিনিসই কি জানাজার মূল জিনিস কি? দোয়া। এখন যে পরে বলে হুজুর আরেকবার দোয়া করেন, তার মানে বকলম বোঝেই নাই আগে কি করলাম। তাহলে এক দোয়ার পর যদি আরেক দোয়া, তাহলে ওই দোয়ার পর করা লাগবে আরেক দোয়া, ওই দোয়ার পর করা লাগবে আরেক দোয়া। এই চেন চলতে থাকলে ওই পুরা দিন লাশ সামনে রেখে গেলে দোয়া আর দোয়া আর দোয়াই করা লাগবে। বরঞ্চ মাসালা শোনেন, মাইয়াতকে যত তাড়াতাড়ি কবরে রাখবেন তত তার হক আদায় বেশি হবে, মাথায় রাখবেন। কারণ কেউ মারা যাওয়ার পর যত বেশি দেরিতে তারে কবরে রাখবেন তত তার কষ্ট হবে। আপনারা কি মাইয়াতের কষ্ট দিতে চান না আনন্দ দিতে চান? তো যত তাড়াতাড়ি তারে কবরে রাখবেন তত তার জন্য আনন্দ হবে। এজন্য মাসালা ক্লিয়ার, এজন্য জানাজার পরে লাশ দেখাবেন না।
লাশ দেখাতে হলে কখন দেখাবেন আগে সব আগে আগে করে শেষ নামাজটা পড়তে দেরি কবরস্থানের দিকে ছুটতে দেরি না কবরস্থানে যাবেন তাকে রেখে আসবেন এতেই সে সুখ পাবে এতেই শান্তি পাবে মাছ যেমন পানিতে শান্তি পায় মাইয়্যিত তেমনি কবরে শান্তি পায় মনে থাকবে তো ইনশাআল্লাহ